নমস্কার বন্ধু, রমা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি যেটা দেখাবো একটা নিরামিষ আলু পোস্ত। একদম সবাই তো আলু পোস্ত জানে করতে, তা তবু আমি একটু অন্যরকমভাবে করছি। আপনারা এটা করে দেখবেন, খেয়ে দেখবেন কীরকম হয়। তা আমি এই কড়াইতে সর্ষের তেল দিয়েছি 2 টেবিল চামচ, আর আলু দেখুন আমি কুচিয়ে ছোট ছোট করে কেটে রেখেছি, আর পোস্তটা বেটে রেখেছি। এর মধ্যে শুকনো লঙ্কা 2 দিয়েছি, কাঁচা লঙ্কা 3 দিয়েছি, 2 মিক্সড করে পোস্তটা বেটে রেখেছি, আর একটু নুন দিয়ে পোস্তটা বেটে রেখেছি। এইবারে আমি আলুগুলোকে কড়ায় ছেড়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা মতন একটু করব, তারপরে নুন হলুদ দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। দেখুন বন্ধু, এটা আমার একটু ভাজা ভাজা মতন হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি এবার একটু নুন দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। 1 ফোঁটা হলুদ দিয়ে দিচ্ছি। আমি এটা নাড়তে থাকবো, তারপরে জলটা দিয়ে দেবো একটু নেড়ে নিয়ে। চাই যে ভাজা ভাজা মতন হয়ে গেছে একটু। এবারে দেখুন আমি নিজে জল দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আমি পোস্তটা মেশাবো। অনেকে কষার সময় আলুটা ভাজার সময় দিয়ে তারপরেই জল ঢালে, কিন্তু আমি এটা আলুটা আগে সেদ্ধ করে নিয়ে তারপরে এটা নামাবার সময় সময় পোস্তটা দিয়ে এবার এটা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধু, ঢাকনাটা খুললাম, এই যে জলটা শুকিয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে পোস্ত বাটাটাকে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিলাম। এইবার এটা নেড়ে নেড়ে শুকনো শুকনো হয়ে যাবে। কাঁচা সর্ষের তেল ওপর থেকে একটু তলা দিয়ে দিলাম। এইবার এটা নাড়তে নাড়তে শুকিয়ে যাবে। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে ব্যাস নামিয়ে নেব। কোনো ঝামেলা নেই, একদম সিম্পল ঘরোয়া, খুব সুন্দর খেতে হয়। করে দেখবেন আপনারা, করে খান, সবাইকে খাওয়ান। যদি ভালো লাগে আমায় কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। এই যে শুকনো শুকনো হয়ে গেছে, এবার আমি নামিয়ে আলু পোস্ত কমপ্লিট। আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।